নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত হলো ইটক সন্ধ্যা। শুক্রবার বাংলাদেশ সময় রাত 8টায় শুরু হয় ভার্চুয়াল এই আয়োজনটি। ইটক সন্ধ্যার মধ্যমণি ছিলেন ইংরেজি বিভাগের প্রাক্তন শিক্ষার্থীগণ, যারা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত আছেন। এ সময় তারা বিশ্ববিদ্যালয়ের সাফল্য কামনা করার পাশাপাশি অ্যালমনি অ্যাসোসিয়েশন অব নর্দার্নের ভিতকে আরও মজবুত করার দাবি জানান। পাশাপাশি সদ্য গ্রাজুয়েটদের কর্মসংস্থানে সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি জ্ঞাপন করেন। আলোচনার এক পর্যায়ে গঠন করা হয় ইংলিশ গ্রাজুয়েট ফোরাম। এতে কনভেইনার হিসেবে দায়িত্ব পান মির্জা শফিকুল ইসলাম। এছাড়া কো কনভেইনার হিসেবে বেশ কয়েকজনের নাম প্রস্তাব করা হয়েছে। তাদের মধ্যে আছেন সাব্বির আহমেদ খান, নওরেশ পল, মাকসুদুন নবী, জিয়াউল হাসান, সোনিয়া সালমা, জাহিদ রেজা শিমুল, নুসাইবা রহমান, হাসিব হিমেল, জসিমউদ্দিন এবং বাংলা চ্যানেলের হেড অব নিউজ আশিক আহমেদ। মেম্বার সেক্রেটারি হিসেবে নির্বাচিত হন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মোহাম্মদ সাখাওয়াত হোসেন। ইটক সন্ধ্যায় উপস্থাপনা করেন নর্দার্ন ইউনিভার্সিটি ইংরেজি বিভাগের প্রধান মোহাম্মদ জসিমউদ্দিন। এতে প্রধান অতিথি ছিলেন নর্দার্ন ইউনিভার্সিটির প্রভিসি প্রফেসর ডক্টর নজরুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন ফ্যাকাল্টি অব হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের ডিন প্রফেসর ডক্টর আনোয়ারুল করিম।